এই তো হয়ে গেছে, তুমি আমাকে আর 5 মিনিট সময় দাও, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলছি। 2 মিনিটের মধ্যে তুমি কিভাবে সব শেষ করবে? তোমার তো কোনো কিছুই হয় না। কি করব বলো, তরকারিও সিদ্ধ হচ্ছে না আর মাছটা এখন ফ্রাই করছি, তারপরে আমি কারি রান্না করব, তো দুটো মিলিয়ে একটু সময় তো লাগে। নাচতে না জানলে উঠান বাতে পাশে বসে সালাই মারবে কেন? 1 মিনিটে সব কাজ শেষ করে ফেলো। ভাবলাম তুমি বসে আছো, কোনো কাজ করবে না, একটা কাজ কিছুই পারো না। পারিব না এ কথা ঠিক বলিও না, কেন পারিব না তাহা ভাবো একবার। সব চাপা মারা বন্ধ করো, তোমাকে আমি খুব ভালো বুঝছি। শোনো, আজ পর্যন্ত আমি তোমার কোন কথাটা শুনিনি বলো। আমি এমন কোনো কাজ করি নাই যেটা তুমি অপছন্দ করো, তোমার সাথে সাথে আমি খেটেছি। তুমি ডানে যেতে বলেছো আমি ডানে গিয়েছি, বামে যেতে বলেছো আমি বামে গিয়েছি, তারপর তুমি এত অখুশি কেন বলো তো? এসব ছয়টার কথা বাদ, তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে রান্না শেষ করবে। ওকে, আসো না, রান্না শেষ করে ছাদে গিয়ে কাপড় নিয়ে আসবা। ছাদে কেন যাবো আবার আমি? তুমি ছাদে যাবে না তো কে যাবে? আমি ছাদে গেলে তো শিশুর পরে বাকি কিছু শেষ করো। একটা ভুল হয়ে গেছে জান, বলে ফেলো। বললে তুমি রাগ করবে না? বলবা নাকি চলে যাবো এখান থেকে? তুমি এটা কি করছো মিজা? আমি ইচ্ছা করে করি নেই জান। তুমি ইচ্ছা করে করো নাই না? তুমি মনে করছো কি আমি বুঝি না? না, তোমাকে আমি ছাদে কাপড় আনতে পাঠাইছি দেখে তোমার ইগোতে লাগছে দেখে তুমি আমার ওনাটা ছিঁড়ে ফেলবা? তুমি এগুলো কি বলতেছো জান? যতই বলি রক্ত মিটে না, আসলে আমার কপালটাই খারাপ যে তোমার মতো একটা বুইড়া বাটির সাথে আমার বিয়ে হয়েছিল। আমার লাইফটা হেল করে দিছে, ইচ্ছা করে যেখানে ইচ্ছা চলে যায়। চলো কক্সবাজার যাই। কক্সবাজার আমার লাশ কেউ নিতে পারবা না, তোমার মতো বুড়া বেটার সাথে তো জীবনেও না। ফেরার টাইম পাইলি না ভাই।